অনেক গর্জিয়াস একটি কালার, যেটা ম্যাট ব্ল্যাক কালার এসেছে, ডিজাইন ম্যাট কালারে আসছে। ভিউয়ার্স এইটা যে ক্যামেরাটা দেখেন কি পরিমাণ ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের ক্যামেরা, অনেক দিন পরে এই প্রসেসরটাতে আমরা পাচ্ছি স্ন্যাপড্রাগনেরই একটা নতুন প্রসেসর, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 4 জেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে কিন্তু আরও একটি নতুন ফোনের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যারা রেডমি নোট 12 5G জন্য ওয়েট করতেছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা হবে খুবই স্পেশাল, কারণ আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটা আনবক্সিং করতে যাচ্ছি এবং এই ফোনে কেমন কনফিগার আছে সেইটা জানতে যাচ্ছি। তো যেই শপে আসি আমরা, সেটি হলো বসুন্ধরা অন্যতম টাস্টেড শপ, পারফেক্ট গ্যাজেট বিডি লেভেল 5 ব্লক ডি শপ নাম্বার 90। এই শপে আসলে কিন্তু আপনারা এই ফোনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বর্তমানে যারা ওয়েট করতেছিলেন রেডমি নোট 12 5G জন্য, তারা পারফেক্ট গ্যাজেট বিডিতে আসলে পেয়ে যাবেন। আর আসলে পেয়ে যাবেন আমাদের এডওয়ার্ড ভাইকে। এডওয়ার্ড ভাই কেমন আছেন? অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু পারফেক্ট গ্যাজেট বিডি। ওকে, আজকে যে ফোন গ্যাজেট বিডিতে আসলে তো আপনাদের এই যে নোট 12টা পেয়ে যাবে, আবার 5G টাও পেয়ে যাবে, মানে প্রোটাও পেয়ে যাবে। তো দুইটাই তো 5G, কিন্তু দুই প্রোটাও পেয়ে যাবে, প্রোটাও পেয়ে যাবে, সাথে প্রো প্লাসটাও থাকবে, অন্যান্য ফোনও পেয়ে যাবে। আপনাদের এইখানে এক্সচেঞ্জ সুবিধা আছে? অবশ্যই, আমাদের এখানে আপনি চাইলে আপনার পুরনো ফোনটি দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবে। একেবারে সদ্য আসা বাংলাদেশের মার্কেটে এই ফোনটাও কি এক্সচেঞ্জের মাধ্যমে, মানে অবশ্যই পুরনো ফোন দিয়ে এই ফোনটা নিতে পারবেন? আপনি আপনার পুরনো ফোনটা দিয়ে অবশ্যই সেই প্রাইস সিলেক্ট করে আপনি নতুন ফোনটি নিতে পারবেন। ওকে, তো আজকে কাছে কি যারা দূর দূরান্ত থেকে দেখতেছে আমাদের ভিডিওটা, তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখতেছে, যারা ঢাকা আসা পসিবল না, বসুন্ধরা আসা পসিবল না, বর্তমানে মানুষের সময়ের অনেক দাম, অনেক কাজে ব্যস্ত থাকে, তারা কিভাবে নিতে পারবে? আমরা বর্তমানে সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ফোন ডেলিভার করে থাকি। ওকে, তো ভিউয়ার্স আপনারা নিশ্চিন্তে আপনার পছন্দের ফোনটি এবং যে কোনো গ্যাজেট কিন্তু অর্ডার করতে পারেন। আমরা আজকে আর বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। যাওয়ার আগে শুধু বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফলো দিয়ে লাইক দিয়ে আমাদের পেজের সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন, পরবর্তীতে আপনি যখন ফোনটা কিনতে আসবেন যাতে খুব সহজে ভিডিওটি পেয়ে যান। তো অ্যাডর ভাই, আমরা ফোনটা কি আনবক্সিং করতে যাচ্ছি? অবশ্যই, আমি আপনাকে ফোনটি আনবক্সিং করে দেখাচ্ছি। ওকে, জাস্ট এ মিনিট, কাটাকাটি চলতেছে ভিউয়ার্স। এই তো ফোনটি ওপেন করলেই সেই ক্ষেত্রে দেখা যাবে, অ্যাজ ইউজুয়াল Xiaomi তাদের ফোনের সাথে একটা ট্রান্সপারেন্ট কভার গিফট করে থাকে, সেই ক্ষেত্রে এটাতেও ব্যতিক্রম কিছু হচ্ছে না। এটাতেও আপনারা পেয়ে যাচ্ছেন ট্রান্সপারেন্ট একটি কভার, যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির, খুবই সফট, খুবই প্রিমিয়াম। আমার কাছে মূলত এইগুলোই কিন্তু ভালো লাগে, কারণ আপনার ফোনটা কিন্তু কোম্পানি দেয় এই কারণে, এগুলাতেই সবচেয়ে সুরক্ষিত থাকে আপনার ফোন। তো যে যে কাভারই ইউজ করে না কেন, অনেক কাভারে দেখি আমরা সাইড দিয়ে দাগ টাক পড়ে যায় কাভার ইউজ করার কারণে, এটার মধ্যে এই ভয়টি নেই, কিন্তু এই ভয়গুলো থাকে না, এর জন্য আমার কাছে এগুলোই বেস্ট মনে হয়। তারপরে আর কি কি আছে এই ফোনটির? এখন আমরা ফোনের যে চার্জার সেটা দেখাবো, যেটি হচ্ছে গিয়ে 33 ওয়াটের একটি সুপার চার্জার, 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাচ্ছেন। এইটা দিয়ে চার্জ হতে কতক্ষণের মতো? এটা 58 মিনিটের মধ্যে এটা ফুল চার্জ হয়ে যাবে, 58 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। ভিউয়ার্স আপনারা এই ফাস্ট চার্জারটা এটার সাথে পাচ্ছেন, আরো কেবল আছে, এটাও ফাস্ট কেবল ইউজ করা হয়েছে, তো অবশ্যই টাইপ সি কেবল। তারপর আমরা চলে যাব ফোনে, এখন যে ফোনটি দেখাবো। ওকে, ফোনটি আমাদের মাঝে উন্মোচিত হতে যাচ্ছে ভিউয়ার্স। আপনারা অনেক গর্জিয়াস একটি কালার, যেটা ম্যাট ব্ল্যাক কালার এসেছে, ডিজাইন ম্যাট কালারে আসছে ভিউয়ার্স। এটা অ্যাশ কালার তাই না ভাই? ইয়েস, এটা অ্যাশ কালার, অ্যাশ কালার, সো গর্জিয়াস, অনেক লাইট ওয়েট এবং খুবই হ্যান্ডি প্রিমিয়াম একটি ফোন। এটার আরেকটি কালার আছে যেটা গ্রিন কালার, গ্রিন যেটা বক্সের মধ্যে আমরা দেখে থাকি। এটা কয়টা কালার অ্যাভেলেবল? এটা তিনটা কালার অ্যাভেলেবল, একটা ব্লু, একটা ব্ল্যাক যেটাকে বলি ম্যাট ব্ল্যাক আমরা, এবং আরেকটি হচ্ছে গ্রিন কালার। ওকে, তিনটাই খুবই আকর্ষণীয় কালার। তো এখন ফোনটি অন করে দেখাবো। ওকে, ফোনটি অন হয়ে গেছে। এটি 6.7 ইঞ্চ পাঞ্চুয়াল অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেটা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অ্যামোলেড, অ্যামোলেডের মধ্যে কিন্তু আবার দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরি থাকে। এটা কিন্তু খুবই ভালো মানের একটি অ্যামোলেড প্যানেল এবং এটা 120Hz রিফ্রেশ রেট, 120Hz এইটাও ইয়েস চমৎকার 120Hz রিফ্রেশ রেট। এই যে দেখতে পাচ্ছেন একবার টাচ স্যাম্পল রেটটা খুবই ভালো, এবং ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। এখন যদি আমরা ক্যামেরা সেকশনে চলে যাই, সেটা আমরা দেখতে পারবো যে Xiaomi অনেক দিন পরে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ইউজ করেছে,
যেটি ইউজ করেছে টু শুটার এবং সাথে 5 মেগাপিক্সেল, আর সামনে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা না? ওকে, এবং আমরা যদি ক্যামেরাটা দেখেন কি পরিমাণ ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের ক্যামেরা অনেক দিন পরে Xiaomi প্রোভাইড করেছে। সামনের ক্যামেরাটা যদি আমি দেখাই, মেগাপিক্সেল যদি সব হইতো তাহলে কিন্তু বোঝা যাইতো এত এত নিট এন্ড ক্লিয়ার থাকতো না। মনে করেন 110 মেগাপিক্সেলেরও তো ফোন আছে, তাই বলে কি ছবি এত নিট এন্ড ক্লিয়ার? ভিউয়ার্স আপনারাই বিচার করবেন, আমি আর একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি 48 মেগাপিক্সেল দেখি, আর যদি কারো হাতে 110-120 মেগাপিক্সেলের ক্যামেরা থাকে তাহলে দেখবেন কম্পেয়ার করে, অবশ্যই কম্পেয়ার করে দেখবেন কত মানে নিট এন্ড ক্লিন লাগতেছে, মানে কত সুন্দর। চাইলে জুম করেও দেখতে পারেন, ভিডিওতেও চলে যায়। ভিডিওতে গেলে এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, ভিডিও স্টেবিলাইজেশনটাও কিন্তু খুব ভালো হবে, অনেক স্মুথ, অনেক স্মুথ, অনেক স্মুথ। যারা ব্লগ ট্লগ করতে চায় তাদের, অবশ্যই যারা ব্লগ করতে চায় সেই ক্ষেত্রে তারা মোবাইল দিয়ে এখন ব্লগ করতে পারে। ওয়াও, এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, অবশ্যই চমৎকার লাগতেছে। আমার ক্যামেরা চাইতেও কিন্তু মোবাইলের ক্যামেরায় বেশি সুন্দর লাগতেছে, দেখতে পাচ্ছেন? থ্যাঙ্ক ইউ সো মাচ, ইট মিন্স আ লট। আচ্ছা আচ্ছা, এটা সম্পূর্ণ ক্রেডিট ভাই, ক্রেডিট দিতে হবে এই ফোনটাকে, এই ফোনটাকে, এই ফোনের ক্যামেরাকে, যেটাকে বলতে হবে মেগাপিক্সেলের ক্যামেরা যে এত সুন্দর হইতে পারে, তো এটা এটার, হ্যাঁ এটা জলজন্ত প্রমাণ। আচ্ছা, তারপর এইটাতে আমরা আসলে প্রসেসর হিসেবে কি পাচ্ছি? এটাতে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি, এটা অনেকের কোশ্চেন আসলে এই ফোনটা যে মানে এত সুন্দরভাবে এসেছে কেন, ওই প্রসেসরটা একটু চেঞ্জ এসেছে। তো এই প্রসেসরটাতে আমরা পাচ্ছি স্ন্যাপড্রাগনেরই একটা নতুন প্রসেসর, যেটা হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগন 4 জেন 1। কাস্টমারদের একটা ধারণা দেন তো, যে আমরা যে বিগত সময় যে প্রসেসরটা দেখছি কোন প্রসেসরটার সাথে আমরা কম্পেয়ার করতে পারি? এটা আপনারা চাইলে স্ন্যাপড্রাগন 720-এর সাথে আপনারা কম্পারিজনে যেতে পারেন, অবশ্যই 4G যথেষ্ট পরিমাণ ভালো একটা সার্ভিস দিবে আপনাকে, এবং এটার ব্যাটারি কনজিউমও বেশি করবে এই প্রসেসরে। আমরা যত ফাস্টলি স্যার চার্জটা নিবে থাকবে অনেকটা বেশি। বর্তমানে যে রেডমি 12 5G যেটা, এটার প্রাইস রাখা হয়েছে 28,300 টাকা। ডেইলি এটার প্রাইস আপ অ্যান্ড ডাউন করছে, অবশ্যই আপনারা যখন আসবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন, পারফেক্ট গ্যাজেট বিডিতে কল করে আসবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমরা বেস্ট প্রাইসটা দিতে পারবো। এটা কিন্তু মাত্র বাংলাদেশে মার্কেটে নতুন আসছে, পারফেক্ট গ্যাজেটেড বিডিতে অ্যাভেলেবেল। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অর্ডার করবেন এবং জেনে আসবেন যে প্রোডাক্টটার দাম বর্তমান প্রাইস কত আছে। যেহেতু এটা আনঅফিসিয়ালি বাংলাদেশে মার্কেটে পাওয়া যাচ্ছে, সেহেতু প্রতিনিয়তই ডলারের দাম বাড়ে কমে, প্রতিনিয়ত ফোনের দামও কিন্তু বাড়তেছে কমতেছে, অবশ্যই জেনে আপনি আসলে আপনার জন্যই সুবিধা হবে। এক্সক্লুসিভভাবে আমি গিফট অফ দেখিয়ে দিচ্ছি, আপনারা পেয়ে যাচ্ছেন লেনোভোর একটি নেক ব্যান্ড, লেনোভো নিক ব্যান্ডও ফ্রি দিচ্ছেন এই ফোনটার সাথে, একেবারে নতুন ফোন। পারফেক্ট গ্যাজেট বিডির পক্ষ থেকে কিন্তু আপনারা লেনোভোর এই হেডফোনটা নিক ব্যান্ডটা আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি। তো ভিউয়ার্স অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার কাছে রেডমি নোট 12টা কেমন লাগলো, 5G ফোন অবশ্যই এটা কেমন লাগলো, কেমন দাম হলে আপনার কাছে ভালো লাগতো, কেমন দামে আপনি নিতে চান। ভবিষ্যতে এটার দাম কিন্তু কমতে পারে, যারা নিতে চান এখনই তারা অবশ্যই যোগাযোগ করবেন, আর যারা একটু ওয়েট করে কিনবেন তারা হয়তো বা দাম। আর ফিজিক্যালি সবাই, বেশিরভাগ যারা কাস্টমার আছে তারা পারফেক্ট গ্যাজেট বিডিতে আসতে পারে, আমাদের এখানে যথেষ্ট পরিমাণ গ্যাজেট, এয়ারবাডস, চার্জার এবং পাওয়ার ব্যাংক সব কিছু অ্যাভেলেবেল আছে। আমি এডওয়ার্ড সবসময় আছি এখানে স্টোরে, এবং সাথে আমাদের ওনার সাদেক হাসান মাহি, আপনারা দোকানে আসলে আমাদেরকে পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, মার্কেট নিউজের সাথে থাকবেন। আপনাদের কেমন লাগলো, রিভিউ কেমন লাগলো, আর কী কী ফোন সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম।